ওটি থেকে বিশেষ কেবিনে নেওয়া হয়েছে পরিমণি ও তার ছেলেকে। স্ত্রী ও ছেলের জন্য অধীর আগ্রহে বাইরে অপেক্ষায় রাজ। বাবা মা হলেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজপরি। তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন। বুধবার বিকেলে 5:36 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরিমণি। তার আগে বিকেল 4:00 হাসপাতালে ভর্তি হয় পরিমণি। ছেলের জন্মের খবরে উচ্ছ্বসিত অভিনেতা শরীফুল রাজ। তিনি এখন স্ত্রী এবং ছেলের পাশে হাসপাতালে অবস্থান করছেন। শরীফুল রাজ জানান, আমি এখন হাসপাতালে। পরি ও বাচ্চাকে অপারেশন থিয়েটার থেকে সরিয়ে পাশেই বিশেষ একটি কেবিনে রাখা হয়েছে। আমি বাইরে অবস্থান করছি। তিনি আরও বলেন, আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে এসেছে, এটাই বড় ব্যাপার। আল্লাহর কাছে শুকরিয়া। এই মুহূর্তে আমার ভালো লাগার ভাষা বলতে পারবো না, সবাই আমার জন্য দোয়া করবেন। প্রসঙ্গত গত বছরের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন রাজপরি। চলতি বছরের 10 জানুয়ারি তারা ঘোষণা দেন তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি তারা, কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেছেন। সন্তানের ব্যবহারের জন্য প্রায় সব কিছুরই আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন তারা। গায়ের জামা থেকে শুরু করে জুতা, ডায়পার সহ একটি শিশুর জন্য প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত করে রেখেছেন এই দম্পতি। আগে থেকেই সিলেক্ট করা পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য। গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র গুণিনের সেটে শরীফুল রাজ ও পরিমণির পরিচয় ও প্রেম। গত বছরের 17 অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।